ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كنا معذبين حتى نبعث رسولا وقال رسول وقال الله تعالى وما نرسل بالآيات إلا تخويفا মুআজ্জাজ ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহ্হিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে বর্তমান পরিস্থিতিতে মসজিদ বন্ধ করে দেওয়া, জুমা অথবা জামাত বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে বিশ্বব্যাপী একটা আলোচনা, আমরা হয়তো অনেকে মনে করি যে এটা কেবলমাত্র বাংলাদেশে আলোচনা হচ্ছে না, এই আলোচনাটা বিশ্বব্যাপী এবং এই আলোচনাটা আমাদের দেশের পূর্বে অন্যান্য দেশে এই আলোচনা শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় অনেকে তাদের অন্ধ অনুসরণ করতে যে আমাদের দেশেও এই বিষয়টা আলোচনায় নিয়ে আসছে। তো আমরা গত জুমাতে বিষয়টা আলোচনা করেছিলাম যে মসজিদ বন্ধ অথবা জামাত জুমা এগুলো বন্ধ করার পূর্বে আমাদের যে বিষয়গুলো ভাবতে হবে, যে বিষয়গুলো সামনে না রেখে এই সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে না, যদি এগুলো বাদ দিয়ে এই জাতীয় কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয় যে দশটা বিষয় কমপক্ষে আমরা আলোচনা করেছিলাম, এই দশটা বিষয়ের সমাধান না করা পর্যন্ত যদি এই জাতীয় কোনো সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্ত কখনো কোরআন এবং সুন্নার আলোকে এবং ইসলামী শরীয়তের আলোকে সঠিক সিদ্ধান্ত হতে পারে না। এ বিষয়টা আমরা স্পষ্টভাবে বলেছিলাম। আজকে আমার আলোচনার ইচ্ছা রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো যে আমরা যে বিপদের ভিতর রয়েছি এই বিপদ থেকে আমাদের পরিত্রাণ কিসে মিলতে পারে। হয়তো অনেকেই বলবেন যে এই বিষয়টা এখন বর্তমানে হাস্যকর একটা বিষয় হয়ে গেছে, বিষয়টা এখন হাস্যকর হয়ে গেছে, কারণ এই বিপদ থেকে উদ্ধারের জন্য, করোনা থেকে উদ্ধারের জন্য আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, অন ইসলামিক দৃষ্টিকোণ থেকে অথবা কেবলই মাত্র চিকিৎসাবিদ্যার আলোকে বিভিন্ন ধরনের সলিউশন আপনার সামনে চলে আসবে এবং সেই সাথে সাথে আরও অনেক থিওরি আপনার সামনে চলে আসবে যেগুলোর প্রতি আমাদের দেশের মানুষেরা একটু বেশি আগ্রহ দেখাচ্ছে, যার কারণে রাত ১২টার সময় যখন কোনো এলাকা থেকে এই সংবাদ প্রচারিত হচ্ছে
যে তিনটা থানকনি পাতা খেতে হবে এবং লবণ খেতে হবে। মানুষ ওই রাত্রে উঠে নিজে খাচ্ছে, এবং যদি নিজের মেয়ের বাসা একটু দূরে হয় তাহলে সেখানে আগায় দিয়ে আসতেছে। অনুরূপভাবে অমুক বালক, অমুক এলাকার অমুক বালক, সে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই অল্প কিছু কথা বলেই মৃত্যুবরণ করেছে। তার কথার ভিতর হলো যে অমুকটা খেতে হবে, এইটা খেতে হবে, কালো জিরা খেতে হবে, অথবা এই কাজ করতে হবে, অথবা অমুক জায়গার অমুকে স্বপ্ন দেখেছেন এটা করতে হবে, ওটা করতে হবে, অমুক পীর সাহেব স্বপ্ন দেখেছেন এটা করতে হবে, অথবা এলাকার সবাই এক জায়গা হয়ে সমস্যারে আজান দিতে হবে। এই জাতীয় কত সমাধান আজ আমরা পাচ্ছি। ইসলামটাকে নিয়ে একটা তামাশা শুরু হয়েছে, ইসলামের নামে সমাধান দেওয়ার নামে এসব ইসলামকে নিয়ে এক ধরনের তামাশা করছে, আর অপরদিকে ইসলামটাকে মানুষের কাছে হাসির খোরাকে পরিণত করছে। দেখেন, আমরাও আর সমাধান নিয়ে কথা বলছি, আমরাও আর সমাধানের পন্থা নিয়ে কথা বলবো, তবে আমি চেষ্টা করব সমাধান কোরআন এবং সুন্নার আলোকে কোনো সমাধান আমাদের সামনে আছে কিনা। কারণ এমন কোনো মুসিবত, এমন কোনো বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি বা রোগ দেননি যার থেকে পরিত্রাণের শিফা আল্লাহ অবতীর্ণ করেননি। এজন্য আমাদের এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে, এরপরে আমাদের সমাধানের পন্থায় হাঁটতে হবে। এখন সমাধানের আগে যে বিষয়টা আমাদের সামনে রাখতে হবে তা হলো যে আমরা যখন আমাদের রোগ নিয়ে ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার একটা সলিউশন দেন, একটা সমাধান আমাদেরকে দেন। কিন্তু ডাক্তার কখন দেন? যখন আমার আপনার রোগটা নির্ণয় করতে পারেন, যদি তিনি ভালো ডাক্তার হয়ে থাকেন। আর যদি ভালো ডাক্তার না হয়ে থাকেন, কোনো কায়দায় গ্রাম্য ডাক্তার, আমি বলছি না যে গ্রামের সব ডাক্তার কিন্তু মানে আমি কথা বলছি না, আমাকে মাফ করবেন, আমি এটা বলছি না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি অনেক সময় অল্প স্বল্প টুকিটাকি মানে গ্রামে চালানো যায়, ওই আসলে কি হয়েছে এটা হয়েছে টুকিটাকি, যখন বড় ধরনের সমস্যা দেখা যায় যে আমি পারবো না তখন বড়দের কাছে পাঠিয়ে দেন। তো এরকম ডাক্তার যদি না হন তাহলে কোনো সমস্যা নিয়ে আসলে আগে এই পরীক্ষা করান, ওই পরীক্ষা করান, এটা করান, ওইটা করান, উদ্দেশ্য হচ্ছে যে মূল সমস্যাটা কোথায়, কোন কারণে তার ভিতর এগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাটা কেন। তো মূল সমস্যা আগে যখন বের করতে পারবো, এরপরে আমাদের মানে সলিউশন বের করা, এর সমাধান বের করাটা সহজ হবে। কিন্তু সমস্যা নির্ণয় না করে যদি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি তাহলে সেই সমাধান কখনো কার্যকর সমাধান হবে না। তো এজন্য আগে সমস্যা আমাদের চিহ্নিত করতে হবে। তো সমাধানের সমস্যার প্রতি আমি গত জুমাতে ইঙ্গিত দিয়েছিলাম বা অনেকটা স্পষ্টভাবে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিপদে ফেলেন, উদ্দেশ্য থাকে যে আমাদের কিছু অপরাধের শাস্তি তিনি দিবেন, আর অনেক অপরাধ তিনি কি করেন, মাফ করে দেন। ওয়াফু আন কাসির বলা হয়েছে যে অনেক অপরাধ মাফ করে দেওয়া হয়, কিছু অপরাধের তোমাদের শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেশ লম্বা হাদিস, আমি অতদূর যাব না, আমি মূল বিষয়টা শুধু আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মাআশারাল মুহাজিরিন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে তিনি মুহাজিরদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আমি তোমাদের কাছে কয়েকটা বিষয় বলতে চাচ্ছি, যে তোমরা পাঁচটা বিষয়ের দ্বারা তোমরা পরীক্ষিত হবে, বা তোমাদের উপর পাঁচটা বিপদ আসবে, আর পাঁচটা বিপদ আসার পাঁচটা কারণ রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটার কথা বললেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়াও করেছিলেন যে আল্লাহ তোমাদেরকে এ থেকে হেফাজত করেন। ওই সময় মুহাজিরদের সামনে কথাগুলো বলেছিলেন, কিন্তু বলেছিলেন আল্লাহ তোমাদেরকে এ থেকে কি করেন, হেফাজত করেন। এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাযহারুল ফাহিশা তু ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। হাদিসটা ইবনে মাজার হাদিস। আমি শুধু এখানে এক নম্বর বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ নবী বলছেন যে যখন কোনো সম্প্রদায়ের ভিতর অন্যায়, অপরাধ, পাপাচার, অপরাধজনিত কাজকর্ম, এগুলো যখন উম্মাতের মাঝে দেখা দেয়, উম্মাতের মাঝে এগুলোর প্রসার এবং
সব ধরনের প্রচার ঘটে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কি করেন, ইল্লা ফাশাফিহিম তাউন, তখন তাদেরকে তাউন বিভিন্ন বালা মুসিবত প্লেগ মহামারীতে আল্লাহ তাদেরকে ওই জাতীয় বিপদে লিপ্ত করে দেন। এবং সেই সাথে সাথে আল্লাহ নবী বললেন, ওয়াল আউজা, এবং এমন সব রোগ, আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এমন সব রোগ তাদের মাঝে দেখা দেয় যেই রোগ তাদের পূর্ববর্তীদের মাঝে কখনোই দেখা যায়নি, এমন সব সমস্যা দেখা যায় যার নাম তারা এবং তাদের পূর্ববর্তীরা কখনোই শোনেনি ইতিপূর্বে, এমন সব সমস্যা তাদের সামনে চলে আসবে। সময়ের সঙ্গে মিলছে কিনা, সময়ের সঙ্গে মিল পাওয়া যায় কিনা, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্মুখী ফিতনা ফাসাদ, চতুর্মুখী ফাহেশা কাজ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, অন্যায় অপরাধজনিত কাজ, এবং সর্বত্র এগুলো আজ ব্যাপক হয়ে গেছে। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর এমন সব রোগের আবির্ভাব হচ্ছে, এমন সব রোগ, এমন সব সমস্যা দেখা দিচ্ছে যেই সমস্যাগুলোতে ইতিপূর্বের লোকেরা কখনো এই সমস্যায় লিপ্ত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলোর মূল কারণ তাহলে কি পাওয়া যাচ্ছে, আমাদের অপরাধ, আমাদের অপরাধ। একদিকে আমরা কোরআনের সঙ্গে মিল পাচ্ছি, একদিকে আমরা কোরআনের সঙ্গে মিল পাচ্ছি, আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা রসুলের হাদিসের সঙ্গেও কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। হাদিসটা অনেক লম্বা, আমাদের মূল যে বিষয়টা নেওয়ার দরকার আমরা এখান থেকে পেয়ে গেছি। এই হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, 4019 নম্বর হাদিস। তো এখান থেকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এখানে আমরা একটা রোগের কারণ নির্ণয় করতে পারলাম, রোগের কারণ আমরা নির্ণয় করতে পারলাম, সেটা হলো কি যে রোগটা বা সমস্যাটা আসতেছে কিসের কারণে, আমাদের অপরাধের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন কিসের জন্য, যাতে করে আমরা প্রত্যাবর্তন করতে পারি, আমরা যাতে করে সতর্ক হই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাদেরকে এগুলো দিচ্ছেন। এ বিষয়টা তো ক্লিয়ার। এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং সবাই এ ব্যাপারে আমাদেরকে বলছেন যে আমাদের তওবা করতে হবে, এবং আমরা আলহামদুলিল্লাহ তওবা করছি, অনেকেই আল্লাহর দিকে ফিরে আসতেছি। যারা সালাতের ব্যাপারে জামাতের ব্যাপারে পাবন্দি ছিল না, আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি যে অনেকেই, আমি অনেক জায়গা থেকে সংবাদ পেয়েছি যে মসজিদে এখন লোক বেড়ে গেছে। এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। ভালো লক্ষণ কেন বলেছি আলোচনার ভিতর আসবে ইনশাল্লাহ। এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে চলেছি। তাহলে এই একটা কারণ আমরা বের করতে পারলাম, সমস্যার একটা কারণ আমরা পেয়ে গেলাম। আরেকটা কারণ, যে বিষয়টা বেশি একটা আলোচনায় আসছে না সমাজে, বেশি একটা এদিকে মানুষের দৃষ্টি যাচ্ছে না, তো সেই বিষয়টাও একটু সমাজের সামনে আলোচনায় আসা দরকার মনে হচ্ছে, এজন্য আমি সেই বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি। এটা মানে পূর্বের তার থেকে সম্পূর্ণ বিপরীত দিকে চলে আসতে হবে। আগের বিষয়টা আগের জায়গায় রেখে দিয়ে এবার আপনি একটু সামনে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দোয়া করেছেন। নবীর দোয়া গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, যেটা হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل فناء امتي قتلا في سبيلك بالطعن والطاعون। হে আল্লাহ, আপনি এই উম্মতের পরিসমাপ্তি, এই উম্মতের শেষ বা এই উম্মতের মৃত্যু, এই সব কিছু আপনি দেন আপনার রাস্তায় মৃত্যুর মাধ্যমে। আর আপনার রাস্তায় মৃত্যুর এ কথা বলে আল্লাহ নবী ব্যাখ্যা করে দিচ্ছেন যে আপনার রাস্তায় যে মৃত্যু, এই মৃত্যুর দুইটা মাধ্যম রয়েছে। এক নম্বর হলো বিত্তান, অর্থাৎ আঘাতের মাধ্যমে, অত্তাউনি, আর দ্বিতীয় নম্বর হলো প্লেগ এবং মহামারী বা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের মাধ্যমে। আল্লাহ নবী দোয়া করছেন যে এই উম্মতকে আপনি এই দুইটার মাধ্যমে কি করেন, মৃত্যু দেন। কে দোয়া করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 18,080। এছাড়াও মুসনাদে আহমদে এই হাদিসটা রয়েছে 15,608। এছাড়াও অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফানা উম্মতি বিত্তানি ওয়াত্তাউন। আল্লাহ নবী বলছেন যে এই উম্মতের মৃত্যু রয়েছে দুইটা জিনিসের ভিতর, এই উম্মতের মৃত্যু রয়েছে দুইটা জিনিসের ভিতর। এক নম্বর আত্তান, অর্থাৎ আঘাত, অত্তাউন, আর একটা হলো কি, মহামারী।
ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বলছেন যে আমরা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, হাযাত তুআনু ক্বাদ আরাফনাহু, এই যে তুআন বা আঘাতের কথা বলছেন এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা এটাকেও বুঝতে পারিনি। আঘাতের কথা আমরা বারবার বলছি, সাহাবা ইকরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আঘাত বুঝতে পারছি কিন্তু আমরা তুআনটা বুঝতে পারি নাই। বিষয়টা বুঝতে হবে, সাহাবাদের সঙ্গে আমাদের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী, এখান থেকে বুঝতে হবে। সাহাবা ইকরাম বলছেন আমরা আঘাত চিনতে পেরেছি, আঘাতের বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, এগুলোর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আমরা চিনতে পারিনি তাউন কি জিনিস। কিন্তু আমরা তাউন চিনি, আমরা প্লেগ মহামারী এগুলো আমরা চিনি, কিন্তু সাহাবারা যেটা চিনতেন সেটা আমরা চিনি না। সামনে আলোচনা আসতেছে, সব হাদিসগুলো এক জায়গায় একটু সামনে এনে তারপর আমি আলোচনা করতে চাচ্ছি। তো সাহাবা ইকরাম বললেন আমরা তাউন আঘাতটা বুঝতে পেরেছি কিন্তু তাউনটা বুঝতে পারি নাই। ফামা তাউন, সুতরাং তাউন কি জিনিস যদি আপনি বলে দিতেন। আল্লাহ রাসূল বললেন যে তাউন হলো তাউনু আদাইকুমুল জিন ফি কুল্লি শাইইন শাহাদা ওয়া ফি কুল্লিন শাহাদা। আল্লাহ নবী বললেন যে তাউনটা হলো জিনদের মধ্য থেকে তোমাদের যে সমস্ত শত্রু রয়েছে। তাহলে আমাদের শত্রু এক হলো মানুষ শত্রু, মানুষদের ভিতর কিছু রয়েছে শত্রু, আর রয়েছে জিনদের ভিতর কি রয়েছে, আমাদের শত্রু রয়েছে। আল্লাহর নবী বলছেন জিনদের ভিতর তোমাদের যে শত্রু রয়েছে সেই শত্রুর পক্ষ থেকে আঘাত, সেই শত্রুর পক্ষ থেকে আঘাত, তোমাদের উপর হামলা এগুলো। তবে এর প্রত্যেকটার ভিতর শাহাদা রয়েছে, এর প্রত্যেকটার ভিতর শাহাদাতের মর্যাদা রয়েছে। এটাও মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 19743। অন্য বর্ণনায় আসছে ওয়াখুযু আদাইকুম মিনাল জিন্নি ফি কুল্লিন শুহাদা। আল্লাহর নবী বলছেন যে সেটা হলো শত্রুদের মানে জিনদের মধ্য থেকে তোমাদের যে শত্রু রয়েছে সেই শত্রু কর্তৃক তোমাদেরকে খোঁচা দেওয়া হচ্ছে, সেই শত্রু কর্তৃক তোমাদেরকে আঘাত করা হচ্ছে। তো এই আল্লাহর নবী বললেন যে এর প্রত্যেকটাই কি রয়েছে, তোমাদের ভিতর থেকে শহীদ রয়েছে। এটাও মুসনাদে আহমদের হাদিস 19528। এছাড়াও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার শাসনামলে যখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে সৈন্যবাহিনী পাঠাচ্ছিলেন, যুদ্ধের উদ্দেশ্যে সিরিয়াতে, বর্তমান সিরিয়া আর সেই যুগের শাম, তো তিনি তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন যেই বাহিনী পাঠাচ্ছেন এই বাহিনীর কল্যাণের জন্য আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা ছিল এরকম। তিনি বললেন আল্লাহুম্মা ক্ববিদহুম বিমা ক্ববাজতা বিহি বনী ইসরাঈল বিত্তাআনি ওয়াত্তাউন, হে আল্লাহ আপনি এদেরকে মৃত্যু দিলে সেভাবেই মৃত্যু দিন যেভাবে আপনি বনী ইসরাঈলদেরকে মৃত্যু দিয়েছিলেন, অর্থাৎ সেটা হলো আঘাতের মাধ্যমে এবং প্লেগ মহামারী এই জাতীয় তাউনের মাধ্যমে। তাহলে বিষয়টা যেমন রসুলের থেকে আমরা পাচ্ছি এবং পরবর্তী খোলাফায়ে রাশিদিনদের ভিতর থেকেও আমরা বিষয়টা পাচ্ছি, তাহলে মূল বিষয় কি পেয়েছি আমরা, দুইটা। এক নাম্বার পেয়েছি তাউন আঘাত, আর দ্বিতীয় নাম্বার পেয়েছি মহামারী। আঘাতের সঙ্গে সাহাবা ইকরাম পরিচিত, আঘাতের সঙ্গে আমরা অপরিচিত। তাউনের সঙ্গে সাহাবা ইকরাম অপরিচিত ছিলেন আর আমরা সেটার সঙ্গে পরিচিত। বুঝে আসছে? এখন আমাদের এক কাতারে আসতে হবে নাকি আলাদা আলাদা থাকতে হবে? এক কাতারে আসার চেষ্টা করতে হবে। দেখেন এই হাদিসের অর্থ আমি বোঝানোর আগে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বোঝাতে চাচ্ছেন, এই যে কয়েকটা হাদিস আমি বললাম এই হাদিসের মাধ্যমে নবী বোঝাতে চাচ্ছেন এবং নবী আল্লাহর কাছে এই দোয়া করছেন, এই কামনা করছেন। নবীর আশা আকাঙ্ক্ষা হলো এটা যে এই উম্মতের মৃত্যু যেন হয় একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতর। আল্লাহর নবী এটা বোঝাতে চাচ্ছেন, উম্মতের মৃত্যু যেন কোথায় হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ হয়। বলবেন যে আলোচনা হচ্ছে তো আনার তো আউনার, কোন জায়গা থেকে কি টেনে বের করলেন আপনি? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন যে উম্মতের মৃত্যু হোক জিহাদের পথে। জিহাদের জন্য আমাদের প্রতিপক্ষ রয়েছে দুইটা। এক নম্বর আমাদের যে শত্রু রয়েছে, প্রত্যক্ষ শত্রু, সেটা হলো মানুষ শয়তান, আমাদের প্রত্যক্ষ
শত্রু। আর এক শত্রু রয়েছে আমাদের, সেটা হলো কি? অপ্রত্যক্ষ শত্রু, বুঝে আসছে? সেটা হলো পরোক্ষ শত্রু আমরা বলতে পারি সেটাকে। তাহলে একটা হলো প্রত্যক্ষ শত্রু আর একটা পরোক্ষ শত্রু। তো পরোক্ষ শত্রু হচ্ছে শয়তান। কি? পরোক্ষ শত্রুকে শয়তান। শয়তান অর্থাৎ জিনদের ভিতর থেকে, যারা জিনদের ভিতর থেকে যারা কি রয়েছে, শয়তান রয়েছে, শয়তান শ্রেণী। এক শ্রেণী হলো মানুষদের ভিতর থেকে শয়তান, আর এক শ্রেণী হলো জিনদের ভিতর থেকে শয়তান। এখন মুসলিমদের এই উভয় শত্রুর মোকাবেলা করতে হবে, এবং উভয় শত্রুর মোকাবেলার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা রেখেছেন। বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক নাম্বার হলো তোমাদের জন্য যে মৃত্যু কামনা করছি সেটা হলো আঘাত, তান, আঘাত। সেই আঘাত এর মাধ্যমে যেন তোমাদের কি হয়, মৃত্যু হয়। সেই মৃত্যুটা আসবে, এর আসার কয়েকটা মাধ্যম রয়েছে। কখনো এটা আসবে তরবারির আঘাতে, কখনো এটা আসবে বোম্বিংয়ের আঘাতে, কখনো এটা আসবে বর্ষার আঘাতে, কখনো এটা আসবে বন্দুকের আঘাতে, কখনো এটা আসবে অন্যান্য অনেক আধুনিক অস্ত্রের মাধ্যমে। এই মৃত্যুগুলো আসতে পারে। অর্থাৎ এক কথায় আল্লাহ নবী বলে দিয়েছেন যে তোমাদের মৃত্যু আঘাতের মাধ্যমে। এই উম্মতের মৃত্যু যেন কিসের মাধ্যমে হয়? আঘাতের মাধ্যমে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় ক্লিয়ার করে দিলেন। সাহাবা ইকরাম এটা বুঝছেন, কারণ কি? সাহাবা ইকরাম আঘাতের সঙ্গে পরিচিত ছিলেন। বদরে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন, ওহুদে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন, খন্দকে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন, হুনায়নে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন, এভাবে পদে পদে সাহাবা ইকরাম আঘাত প্রাপ্ত হয়েছেন। বুঝে আসছে বিষয়টা? যার কারণে সাহাবা ইকরাম এই আঘাতের সঙ্গে পরিচিত ছিলেন, কিন্তু আমরা এই আঘাতের সঙ্গে অপরিচিত। কারণ এই আঘাত আমাদেরকে করা হচ্ছে, কিন্তু এটা যে সেই আঘাত, এটা যে সেই আঘাত আমাদেরকে বুঝতে দিচ্ছে না ইহুদি এবং খ্রিস্টানরা। সেই আঘাত কিন্তু রয়েছে, আঘাত রয়েছে না? এই উম্মতকে আঘাত করা হচ্ছে না? উম্মতকে আঘাত করা হচ্ছে, কিন্তু এই সেই আঘাত। সেই আঘাতের সময় নবী কি করেছেন, সাহাবা ইকরাম কি করেছেন, এই শিক্ষা থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ সাহাবা ইকরাম এবং নবীর সেই কর্মগুলোকে আজ আমাদের সঙ্গে, আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে খারাপ হিসেবে, সন্ত্রাস হিসেবে, জঙ্গি হিসেবে, জঙ্গিবাদ হিসেবে, বিভিন্ন হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু আঘাতটা ঠিকই রয়েছে তাদের। বুঝে আসছে বিষয়টা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মতের মৃত্যু যেন কয়ভাবে হয়, দুইভাবে। এক নম্বর হলো তান, আঘাতের মাধ্যমে, আর দ্বিতীয় নম্বর হলো তাউনের মাধ্যমে। তাউন মানে প্লেগ, মহামারী বা এই এই জাতীয় বিপদাপদ, এর মাধ্যমে যেন হয়। তো সাহাবা ইকরাম প্রথমটা চিনতে পারেননি, আর আমরা যেহেতু দ্বিতীয়টার সঙ্গে আমরা ভালোভাবেই পরিচিত রয়েছি, তো এই জন্য আমাদের আর বোঝা রাখতেছে না। কিন্তু আল্লাহ নবী বললেন যে এখানে এই আঘাতটা আসতেছে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। বুঝে আসছে? কখনো সেটা মানুষ শয়তানের পক্ষ থেকে আসতেছে, যেটা আসতেছে কখনো তরবারি রূপে বা অন্য কোনো রূপে, আবার কখনো কখনো জিন শয়তানের মাধ্যমে আসতেছে, যেটা আমরা শত্রু যেমন পরোক্ষ শত্রু, তার আঘাতটাও কি হচ্ছে, পরোক্ষভাবে হচ্ছে। এখন সমাধান, যখন আঘাত আসবে তার সমাধান সাহাবা ইকরাম এবং রসুলের জীবনী থেকে নিতে হবে। বুঝে আসছে বিষয়টা? আঘাতের সমাধানে কিভাবে কি করতে হবে, সমাধান করতে হবে, এর শিক্ষা কি রয়েছে নবীদের জীবনীতে রয়েছে, সাহাবা ইকরামদের জীবনীতে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা যদি আপনারা অধ্যয়ন করেন, বিশেষ করে মদিনাতে হিজরতের পরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী জিন্দেগি, তখন আপনারা এই আঘাতের সলিউশন কিভাবে করতে হবে এর সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেকটা হলো তাউন, যেটা শয়তানের পক্ষ থেকে খোঁচার মাধ্যমে আসতেছে, এর থেকে বাঁচার জন্য কি উপায়। তো বাঁচার উপায়ে যাওয়ার আগে আমরা আলোচনার সার সংক্ষেপে আসতে চাচ্ছি একটু, যে এতটুকু যা আলোচনা হলো তার থেকে কিন্তু আমরা এ জাতীয় সমস্যার দুইটা কারণ বের করতে পেরেছি। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আমাদের বিপদাপদ,
আমাদের উপর বিপদ আপদ আসছে আমাদের অপরাধের কারণে। কিসের কারণে? অপরাধের কারণে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যে যাতে করে আমরা কি করি, ফিরে আসি, আমরা যাতে করে সতর্ক হই, এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভিতর স্পষ্টভাবে বলেছেন। সূরা আল ইসরার আয়াত নাম্বার 59 আল্লাহ বলেন, আমি যত আয়াত এবং নিদর্শনাবলী আমি তোমাদের কাছে পাঠাই না কেন, উদ্দেশ্য থাকে ইল্লা তাখবীফা, কেবলমাত্র তোমাদেরকে কি করা, ভীতি প্রদর্শন করা, তোমাদেরকে সতর্ক করা, এটাই উদ্দেশ্য হয়ে থাকে। কে বলছেন? আল্লাহ বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা বিপদে পড়ছি, আমাদের উপর বিপদ আসছে, তিনি আমাদেরকে বিপদে লিপ্ত করছেন, এই বিপদটা আমাদের জন্য রহমত স্বরূপ আসতেছে। বিপদটা আমাদের জন্য কি স্বরূপ আসতেছে? রহমত স্বরূপ আসতেছে। কি রহমত স্বরূপ আসতেছে? যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতে চাচ্ছেন যে যাতে করে আমরা ফিরে আসি, যাতে করে আমরা ফিরে আসি। তাহলে এই যে সমস্যাটা যদি প্রথম কারণে হয়ে থাকে, এবার যাই সমাধানে, সমস্যা যদি কি হয়ে থাকে প্রথম কারণে, তা হলো আমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, এটা যদি মূল মূল কারণ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের সমাধানের লাইন কি? সমাধানের একমাত্র লাইন হলো আত্মাওবা। কি আত্মাওবা? তওবা কি জিনিস? তওবা কি জিনিস? তওবা মানে, তওবার শাব্দিক অর্থ হলো আর রুজু, আর রুজু প্রত্যাবর্তন করা। যেমন আমরা গত জুমার আলোচনার ভিতর বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের কর্মফল এটা। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, যাতে করে ওদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করানো যায়, কিছু কর্মের শাস্তি আস্বাদন করানো যায়। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, সমূলে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, যাতে করে তারা ফিরে আসে। এখন দেখেন, বিপদ আমাদের অপরাধ, কিছু অপরাধ রয়েছে যাতে কেবল আমি একজন ব্যক্তি জড়িত, আমার ব্যক্তি জীবনের সঙ্গে অপরাধটা জড়িত, আর কিছু অপরাধ রয়েছে যেটা গোটা জাতি জড়িত। এখন ব্যক্তিগত অপরাধ থেকে তওবা করতে হবে, ব্যক্তি পর্যায়ে তওবা হতে হবে, আর যে অপরাধের সঙ্গে গোটা জাতি জড়িত সেই অপরাধের কারণে যদি জাতির উপর বিপদ আসে, তাহলে সেখানে শুধুমাত্র ব্যক্তির তওবা দ্বারা তখন কোনো কাজ হবে না, তখন সামগ্রিকভাবে জাতিগত তওবা আসতে হবে এবং গোটা জাতি তখন সংশোধনের লাইনে আসতে হবে, অন্যথায় সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়। তাহলে আবার গোড়ায় চলে যাই, আলোচনাটা বুঝতে হবে। আমরা বলেছি যে সমস্যা হতে পারে দুইটা কারণে, এই যে বিপদ এসছে এটা দুইটা কারণে। এক নম্বর হলো আমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে বিপদ এসছে, অপরাধ আমার ব্যক্তি জীবনের সঙ্গে জড়িত হতে পারে, আমি একা একা অপরাধে লিপ্ত, আমি একা অন্যায় কাজ করছি, আমি একা আল্লাহর কোনো বিধান মানছি না, আমি একা অবাধ্য হচ্ছি। তো এই জাতীয় অপরাধের কারণে যখন আমার উপর বিপদ আসবে, তখন আমার আল্লাহর সঙ্গে একান্ত তওবা করে নিলেই হয়ে যাবে, আল্লাহ আমাকে কি করবেন, ইনশাআল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। আর যখন সমস্যা হবে গোটা জাতি কেন্দ্রিক, গোটা জাতি সমস্যায় যখন জর্জরিত হবে, তখন ভালো মন্দ বিচার করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন বিপদটা আসে কেমন, ব্যাপকভাবে আসে, ব্যাপকভাবে আসে, ভালো মন্দ এটা কি করে না, বাছাই করে না, বিপদটা তখন সামগ্রিকভাবে চলে আসে। ইয়াউমাহুমুল্লাহু বিআকাবিহিম, হাদিসের ভিতর আসছে যে শাস্তি তোমাদেরকে কি করবে, ব্যাপকভাবে তখন গ্রাস করবে। এখন আমরা জাতিগতভাবে আমাদের তওবা হচ্ছে না, আমাদের তওবা হচ্ছে কি, ব্যক্তি পর্যায়ে হয়তো অনেক তওবা হচ্ছে, এরপরেও কেউ তওবা করে প্রত্যাবর্তন করছে কি না, নাকি শুধুমাত্র আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য করছে, এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না, এটা কিন্তু ক্লিয়ার না। কি হয়েছে যে আজ সালাত আদায় করা শুরু করেছে,
আল্লাহকে ডাকা শুরু করেছে। এতদিন পর্যন্ত যে মসজিদের দিকে আসতো না, সে আজ মসজিদের পানে ছুটছে। আসলে কিসের জন্য? কেবলই এই বিপদ থেকে বাঁচার জন্য, নাকি সে ভালোভাবে তওবা করছে? কারণ তওবা শুধুমাত্র ফিরে আসার নাম না, অন্যায়ের উপর লজ্জিত হতে হবে এবং আগামীতে ওই জাতীয় অন্যায় কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে। এই তিনটা জিনিস অবশ্যই তওবার ভিতর থাকতে হবে। যে এক নম্বর হলো আমাকে ফিরে আসতে হবে, আগামীতে না করার দৃঢ় সংকল্প করতে হবে, আর কৃতকর্মের উপর লজ্জিত হতে হবে। এখন দেখতে হবে যে যারা ব্যক্তি পর্যায়ে আমরা ফিরে আসছি, এইভাবে ফিরে আসছি নাকি কেবলই আল্লাহর সামনে ধোঁকা দিচ্ছি, আল্লাহকে দেখাতে যাচ্ছি এই তো আমরা মসজিদ পানে ছুটে যাচ্ছি, এই তো আমরা সংশোধন হয়ে যাচ্ছি, এই তো আমরা মদের বারে আর যাচ্ছি না, এই তো আমরা হাঁটু পর্যন্ত আমরা অন্যায় লিপ্ত থাকছি না, এই সমস্ত অপরাধে আমরা এখন লিপ্ত হচ্ছি না। এটা হলো এক, অন্যায় থেকে বিরত থাকা, আর একটা হলো অন্যায় থেকে তওবা করা। দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না। এখন আপনি কি সাময়িক বিরতি দিয়েছেন? ব্যক্তি পর্যায়ে কথা বললাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বিপদটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে এখন আর নাই, বিপদটা এখন ব্যাপকভাবে চলে আসছে। তাহলে বুঝতে হবে যে এখানে যে বিপদটা এসছে, যদি আল্লাহর পক্ষ থেকে অপরাধের কারণে এসে থাকে, তাহলে সেটা জাতিগত অপরাধের কারণে আসছে, ব্যক্তি পর্যায়ের অপরাধের কারণে আসেনি। সুতরাং তওবাও হতে হবে জাতি পর্যায়ের, জাতিগত যে সমস্ত ত্রুটিতে আমরা লিপ্ত রয়েছি সেই পর্যায় থেকে আমাদের কি আসতে হবে? সমাধান আসতে হবে এবং তওবা আসতে হবে, অন্যথায় প্রত্যাণের উপায় থাকবে না। কি সমস্যায় রয়েছি আমরা? আমরা জাতি হিসেবে সমস্যায় রয়েছি, তা হলো আমরা আজ জাতিগতভাবে শিরকে লিপ্ত রয়েছি, আমরা জাতিগতভাবে আজ তাগুত এবং আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর যত ধরনের সীমালঙ্ঘন রয়েছে সব কিছুতে আমরা জাতি পর্যায়ে রয়েছি। আমরা একেবারে সামগ্রিক পর্যায়ে আজ আল্লাহর অসংখ্য ফরজ বিধান থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখছি, অসংখ্য ফরজ বিধান আমরা তরক করে চলেছি, আমরা হারামের ভিতর জাতি পর্যায়ে আল্লাহ যেটাকে হারাম করেছেন জাতীয় পর্যায় থেকে আজ সে সমস্ত বিষয়গুলোকে বৈধতা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক পর্যায় থেকে আজ আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে বৈধতা দেওয়া হচ্ছে। আজ বলবেন যে কই, আজ তো জাতীয় পর্যায় থেকে তওবা হয়েছে, আল্লাহর কসম করে বলি না, তওবা হয়নি, তওবা হয়নি। আন্তর্জাতিক পর্যায় থেকে যা কিছু শুনছেন এগুলো তওবা নয়, কারণ মদের বারগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছে, কিন্তু এগুলো ভেঙে দেওয়ার জন্য বলা হয়নি, এগুলো চিরতরে বন্ধ করা হয়নি। বলবেন যে পতিতালয় বন্ধ করে দেওয়া হয়েছে, না না, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বলবেন কি যে যেখান থেকে সুদি কারবার হচ্ছে সেই বিষয়গুলো মানে কিছুটা মাত্রা কমিয়ে আনা হয়েছে, না এটা সাময়িক পর্যায়ের জন্য আনা হয়েছে। আপনি কোন অপরাধ দেখবেন আজ অবাধ্যতা রয়েছে, জাতীয় পর্যায় থেকে আজ অবাধ্য হচ্ছে, আজ মানুষ তাগুতের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য থেকে তাদের আনুগত্যকে প্রাধান্য দিচ্ছে, এভাবে আজ মানুষ কুফরিতে লিপ্ত হয়েছে। তো এই পর্যায় থেকে যখন আমাদের তওবা করতে হবে, তখন সমস্যা যখন জাতীয় পর্যায়ের সমস্যা, সমস্যায় যখন গোটা জাতি জর্জরিত, তখন তওবাও হতে হবে, গোটা জাতি কেন্দ্রিক তওবা হতে হবে। তখন কেবলই মাত্র কোনো একজন ব্যক্তি বিশেষের তওবার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাওয়া কখনোই সম্ভব নয়। বুঝছেন বিষয়টা? তাহলে যদি সমস্যা হয়ে থাকে প্রথম কারণ, তা হলো আমাদের অপরাধের জন্য, আমাদের অপরাধের জন্য যদি কি এসে থাকে, এই বিপদটা এসে থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে সমাধানের লাইন একমাত্র তওবা। যখন সমস্যা হবে ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ অপরাধ হবে ব্যক্তিকেন্দ্রিক, তখন সমাধান হবে কি এবং তওবা হবে ব্যক্তিকেন্দ্রিক। আর যখন অপরাধটা হবে যার সঙ্গে গোটা জাতি জড়িত, তখন গোটা জাতীয় পর্যায় থেকে গোটা জাতি কেন্দ্রিক কি হতে হবে? তখন তওবাটা হতে হবে। আজ জুলুম তো আজ সর্বত্র বিরাজমান, অন্যায়ভাবে মানুষদেরকে বন্দী করা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আজ এভাবে নির্যাতন করা হচ্ছে মুসলিমদেরকে। সমস্যা একেবারে পুরো কি গোটা মুসলিম উম্মার সমস্যা। বলবেন কিন্তু তাহলে তো ওদের যারা বন্দী করেছে, যারা নির্যাতন করছে, শুধুমাত্র ওদের উপর আসলে হয়? আমরা যারা নির্যাতনের শিকার হয়নি, ওই নির্যাতিতদের জন্য আমাদের যা কিছু করার ছিল সেগুলো কি আমরা করেছি? তো আমরাও তো সমস্যাগ্রস্ত। ওরা জুলুম করে ওরা জালেম হয়েছে, আর আমরা মাজলুমকে সহযোগিতা করাটা আমাদের জন্য ফরজ ছিল, সেটা আমরা পরিত্যাগ করার মাধ্যমে একটা ফরজ বিধান লঙ্ঘন করেছি। সুতরাং অপরাধের দিক থেকে সবাই সমান হয়ে গেছি। জুলুম করা নিষেধ ছিল, জুলুম করা নিষেধ ছিল, হারাম ছিল, তো হারাম কাজে তারা লিপ্ত হয়েছে, আর ফরজ বিধান তরক করা, ফরজ বিধান ছেড়ে দেওয়া, এটাও হারাম কাজ, আমরা ফরজ বিধান ছেড়ে দেওয়ার মাধ্যমে হারাম কাজে লিপ্ত হয়েছি। সুতরাং সবাই কি হয়েছি? হারাম কাজে লিপ্ত হয়েছি। তাহলে
সমস্যায় সবাই আমরা জর্জরিত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন বান্দার, তার কোন বান্দার ডাক শুনেছেন এটা আমরা জানি না। আরে আল্লাহ তো সেই সিরিয়ান ওই বাচ্চার ডাকও শুনে ফেলতে পারেন, যেই বাচ্চা মৃত্যুর আগ মুহূর্তে যার বাবা মাকে সে নিজের চোখের সামনে মরতে দেখেছে, এরপরে ক্ষুধার যন্ত্রণায় এবং মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় হাসপাতালের বেডে বসে বলেছিল, আমি আল্লাহকে যে সব বলে দেব, আমি আল্লাহকে যে সব বলে দেব। সে আল্লাহকে যে যদি বলে দিয়ে থাকে, আল্লাহ যদি ওই এক বাচ্চার ডাক শুনে ফেলেন, গোটা জাতির উপর যদি শাস্তি দেওয়া হয় এবং সমনে শেষ করে দেওয়া হয়, তাও সেটা অনেক কম হবে, আল্লাহ বান্দার প্রতি সেটা ইনসাফ হয়তো সম্পূর্ণ হবে না। এই একটা বাচ্চার কথা শুধু বললাম, এরকম হাজারো বাচ্চা রয়েছে যাদের উপর নির্যাতন করা হয়েছে, কিন্তু গোটা মুসলিম উম্মা চুপ রয়েছে। তার ভাইকে নির্যাতন করা হয়েছে, গোটা মুসলিম উম্মা বোবা শয়তানের মতো চুপ হয়ে বসে রয়েছে, আজ ওদের পক্ষে একটু কথাও বলেনি তারা, শুধু ভয়ে, না জানি ওদের পক্ষে কথা বললে আমার কি হয়ে যায়, না জানি আমার কি হয়ে যায়, ওদের জন্য দোয়াটুকুও করতে হবে এমন কথাও আমরা আজ বলতে পারি না। এজন্য সমস্যা মূলে হাত দিতে হবে, সমাধান করতে হলে সমস্যার মূলে যেতে হবে, শুধু উপরে উপরে কিছু কথা বললাম আর মানে এদিক থেকে ওদিক থেকে এই ইস্তেগফার করতে হবে, এটা করতে হবে, মূল সমস্যার মূলে আগে হাত দেন, যে সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে সেই মূলে যখন হাত দেবেন তখন যে সমাধান হবে, আশা করি সেই সমাধান হবে কি সর্বোত্তম সমাধান। এজন্য আমরা বলেছি যে বিপদের দুইটা কারণ আমরা নির্ণয় করেছিলাম, একটা কারণ ছিল আমাদের বিপদ, আমাদের অপরাধ, অপরাধের কারণে যদি বিপদ এসে থাকে তাহলে এর থেকে পরিত্রাণের একটাই মাত্র মাধ্যম, তা হলো কি করতে হবে, তা হলো আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আর যদি দ্বিতীয় কারণ হয়ে থাকে তা হলো আল্লাহর নবী বলেছেন যে শয়তানের আঘাত, আমাদের শত্রু যেমন মানুষ শয়তানদের ভিতর রয়েছে ওরকম জিন শয়তানদের ভিতর রয়েছে। আল্লাহ নবী বলছেন যে প্লেগ মহামারী এটা অনেক সময় আসে কি ওদের খোঁচার মাধ্যমে, ওদের আঘাতের মাধ্যমে আসে, এটা কিভাবে আসে আল্লাহই ভালো জানেন। আল্লাহ নবী বলেছেন হাদিস বিশুদ্ধ, আল্লাহ নবী বলেছেন হাদিস বিশুদ্ধ। এখন এর থেকেও পরিত্রাণের পন্থা কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাতি আজ সেটাও পরিত্যাগ করেছে, সেটা কি, সেটা হলো আল আদাইয়াতুল মাফুরা। কোরআন এবং সুন্নায় বর্ণিত যে সমস্ত দোয়া আমাদেরকে শেখানো হয়েছে, দেখেন এই দোয়াগুলো কেন দেওয়া হলো, দোয়াগুলো কেন দেওয়া হয়েছিল, যাতে করে আমরা আমাদের যে প্রত্যক্ষ শত্রু সেই শত্রুর মোকাবেলা তো আমরা করতে পারলাম ময়দানে, আর একটা হলো আমাদের পরোক্ষ শত্রু, তা হলো শয়তান, অর্থাৎ জিনদের ভিতর থেকে আমাদের যে সমস্ত শত্রু রয়েছে ওদেরকে আমরা দেখতে পাই না, ওদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু ওদের তো মোকাবেলা করতে হবে, তো ওদের মোকাবেলার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাতিয়ার দিয়েছেন তা হলো আল আদাইয়াতুল মাফুরা, দোয়া দরুদ। কিন্তু আজ জাতি সেটাও ত্যাগ করেছে। আজ ফরজ সালাতের পরে যে সমস্ত দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন জাতি পড়ে না। সকাল সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষার জন্য, এই পরোক্ষ শত্রু থেকে নিজেকে রক্ষার জন্য যে সমস্ত দোয়াগুলো শিখিয়েছেন জাতি আজ সেগুলোও পরিত্যাগ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কতগুলো আমল দিয়েছেন, কিসের জন্য, সব আমলগুলো যদি আপনি দেখেন, সব আমলগুলো যদি আপনি একটু সামনে রাখেন তাহলে সব মিলায় আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষার জন্য, জিনের আক্রমণ থেকে, জিনের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই সব কিছু থেকে মুক্ত রাখার জন্য কি করা হয়েছে, এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোও কি করেছি, পরিত্যাগ করেছি। আমরা পরিত্যাগ করে আমরা গ্রহণ করে নিয়েছি কোনটা, আমরা যখন রাত 12টার সময় ওই থানকনি পাতা খেতে হবে ওই রাত্রেই উঠে গেছে সব, সকলেই সমস্যারে আদান দিতে হবে, আপনারা দেখেছেন যে কি হচ্ছে সমস্যারে, এখন কি দেওয়া হচ্ছে, এলাকায় সবাই মিলে আদান দেওয়া হচ্ছে। এই ব্যাপারে হানাফি মাজহাবের কথা বলবো, যে অন্যান্য মাজহাব তো রয়েছে, আমি হানাফি মাজহাবের কথাই বলছি, চারও মাজহাব এই ব্যাপারে একমত, তা হলো এই সমস্ত বিপদের ক্ষেত্রে যে আদানের কথা বলা হয় এই আদান শরীয়ত সম্মত আদান নয়,
এই এক্ষেত্রে আদানের কোনো সিস্টেম নাই। যারা দু একজন বলেছেন এদের সপক্ষে কোরআন এবং সুন্নার কোনো দলিল নাই, যার কারণে উলামায়ে ইকরাম তাদের কথাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, ভারত উপমহাদেশের উলামায়ে ইকরামরাও এই ব্যাপারে আলোচনা করেছেন। প্রত্যেকটা ফতোয়া বিভাগে পড়ানো হয়, যেখানে মুফতি বানানো হয়, অর্থাৎ যেখানে ফতোয়া বিভাগ রয়েছে সেখানে যে সমস্ত ফতোয়ার কিতাব রয়েছে সেই ফতোয়ার কিতাবের ভিতর বেশ কয়েকটা কিতাবের ভিতরে এই বিষয়গুলো আলোচনা আসছে। যেমন আহসানুল ফতোয়ার ভিতর আসছে, এরপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই বিষয়গুলো আলোচনা করেছেন যে এই সমস্ত ক্ষেত্রে যে আজান দেওয়া হয় এই আজানগুলো কী নয়, এই আজানগুলো শরিয়াত সম্মত নয়, এগুলো বেদআতের অন্তর্ভুক্ত হবে। সমাধান শুধু এখানেই দিয়ে শেষ হয়নি, বরং এদিকে আদান দিতে বলা হয়েছে পুরুষদেরকে, আর নারীদেরকে বলা হয়েছে যখন আদান চলবে তোমরা নারকেল গাছের গুঁড়ায় পানি ঢালবে। তোমাদেরও তো একটা কাজ করতে হবে, পুরুষরা আদান দিবে আর তোমরা কি করবে, তোমরা যে নারকেল গাছের গুঁড়ায় পানি ঢালবে, আর দিদারসে তারা নারকেল গাছের গুঁড়ায় পানি ঢালতেছে। বুঝছেন বিষয়টা? আপনারা জানেন, অনেকে এই বিষয়গুলো জানেন, তারপরও বলছি যে দেখেন মূল এক একজন এক একটা সমাধান শুনতে পাচ্ছে, কারণ জাতি আজ হতাশাগ্রস্ত, জাতি আজ হতাশাগ্রস্ত, কিন্তু মুসলিমদের তো হতাশ হওয়ার কোনো কথা নাই, মুসলিমদের তো হতাশ হওয়ার কোনো কথা নাই, মুমিনদের জন্য হতাশা নাই। কারণ কি? কারণ হলো আমরা গত কয়েকদিন আগে ঈশার পরে আমরা যে তালিম করি, তালিমের ভিতর হাদিস পড়তেছিলাম যে আজাবান লি আমরিল মুমিন, আল্লাহ নবী বলছেন যে মুমিনের বিষয়টাই বড় আশ্চর্য। সম্ভবত গতকালকেই পড়লাম আমরা হাদিসটা, যে মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। যখন সে কোনো বিপদে পড়ছে, যখন সে কোনো বিপদে পড়ছে, সেই বিপদে সে ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাকে কি করবেন, ওই ধৈর্য ধারণের কারণে পুরস্কৃত করবেন। আবার আল্লাহ তাকে কোনো নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে ভালো রেখেছেন, সে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ নবী বলছেন মুমিনের তো সর্বক্ষেত্রে কল্যাণেই কল্যাণ, কল্যাণেই কল্যাণ, মুমিনের তো হতাশ হওয়ার কিছু নাই। আমরা আলোচনা করছি যে আক্রমণটা যদি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, বিপদটা যদি শয়তানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পৌঁছে থাকেন, শয়তানের মাধ্যম হয়ে যদি এসে থাকে, তাহলে এর থেকে আমাদের পরিত্রাণের জন্য কি করতে হবে, আমাদের যে দোয়া রয়েছে এই দোয়াগুলো কি করতে হবে, আমাদের বিশেষভাবে আঁকড়ে ধরতে হবে। আমি বিশেষ করে কয়েকটা দোয়ার কথা আমি বলবো, সমাধান দিচ্ছে সবাই সেই হিসেবে আর কি, যে কারণ ওই সব বললে কিছুই করবে না, সকাল সন্ধ্যার আমল সব পড়বেন কিছুই করবে না। এজন্য আমরা অল্প কিছু যদি করতে পারি, আশা করা যায় যে এই মৌলিকভাবে এগুলো করতে পারে যদি আমরা পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, এই শয়তানের আক্রমণ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। এক নম্বর সুরা আল ফাতিহা, সুরা আল ফাতিহা, সুরা আল ফাতিহার আরেকটা নাম আপনারা জানেন সুরাতুশ শিফা, সুরাতুশ শিফা, রোগ মুক্তির সুরা। এই সুরাটা পড়বেন, বেশি বেশি করে পড়বেন এবং নিজের শরীরে দম করবেন, নিজের শরীরে ফু দিবেন। আচ্ছা, এটা আমরা সবাই পারি না? আচ্ছা, এর থেকে আমরা এটা কে করেছি এই পর্যন্ত, এই বিপদে পড়ার পরে এই যে একটা শিফা আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ যে একটা শিফা আমাদের জন্য অবতীর্ণ করেছেন, এর মাধ্যমে আমরা পরিত্রাণের কয়জন ব্যবস্থা করেছি, পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। এরপরে আসি দ্বিতীয় নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, এটা হয়তো অনেকেই আমরা করি, তা হলো সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সুরার আমলের ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বর্ণনা করেছেন। এক হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার একবার করে এই তিনটা সুরা পড়তে হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে। এই সুরার অর্থগুলো দেখবেন, এখানে জিন শয়তান, মানুষ শয়তানের থেকে কি করা হয়েছে, আশ্রয় এখানে চাওয়ার হচ্ছে। এরপরে দ্বিতীয় নাম্বার, সকাল সন্ধ্যায়, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় আমল করতে হবে তিন তিনবার করে, কয়বার করে, তিন তিনবার করে আমল করতে হবে। আর যখন আমি বিছনায় যাব, ঘুমাতে যখন বিছনায় যাব, আল্লাহ নবী বলেছেন ওই সময় যদি কেউ এই এই তিনটা ছোরা, এই তিনটা ছোরা পড়ে, কিভাবে, এক একটা তিন তিনবার করে পড়বে, পড়ে হাতে ফু দিবে, ফু দিয়ে এরপরে পুরা শরীরে কি করে দিবে, হাড়টা যতদূর যায় অতদূর কি করে দিবে, বুলাই দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে ওই রাত্রে কোনো ক্ষতিকর বস্তু কোনো কিছুতেই তাকে কোনো ক্ষতি করতে পারবে না।
বুঝে আসছে বিষয়টা? এগুলো আমরা হয়তো অনেকেই করছি, কিন্তু সব ক্ষেত্রে হয়তো আমাদের করা হচ্ছে না। এই জন্য সব ক্ষেত্রে এটা আঁকড়ে ধরতে হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে, সকাল সন্ধ্যায় এবং যখন আমি বিছানায় যাব তখন এটা ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। দেখেন এগুলো কিন্তু আমাদের সকলেরই জানা আছে। এই যে চারটা সুরার কথা বললাম, এই পর্যন্ত চারটা সুরার আমল বললাম, এই চারটা সুরার আমল, চারটা সুরায় কিন্তু আমার মনে হয় সবারই মুখস্থ রয়েছে এখানে। এরপরে যেটা রয়েছে তিন নম্বর বলবো, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটা সুরা আল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়তে হবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, মনে করেন ফজরের নামাজের পরে যে পড়লো, জোহরের আগ পর্যন্ত সময়ে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতি। অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা অর্থ হলো মৃত্যু এবং তার মাঝে, মানে জান্নাত এবং তার মাঝে পার্থক্য থাকবে শুধুমাত্র মৃত্যু, মানে মৃত্যুবরণ করবে সেই ইমানদার হলে জান্নাতে প্রবেশ করবে। আমরা ফরজ নামাজের পরে কত দোয়া করতে চাই, দোয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আয়াতুল কুরসি কয়জন পড়ি, আয়াতুল কুরসির আমল কয়জনের রয়েছে? যে আমরা আজকে যে একক্ত সালাত চলে গেছে ফজরের সালাত, আজকে ফজরের সালাতের পরে আয়াতুল কুরসি পড়েছি, এরকম হাত দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আর যারা হাত উঠাতে পারেনি, আমরা যেন আগামী থেকে হাত উঠাতে পারি, অর্থাৎ আমলের মাধ্যমে যেন হাত উঠাতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। তো আল্লাহ নবীর এই যে ফজিলাতটা বললেন, এটা কি ছোটখাটো ফজিলাত? এই যে ফজিলাত বললেন যে তার মাঝে আর মানে জান্নাতের মাঝে পার্থক্য শুধুমাত্র মৃত্যুটা, এটাই শুধু পার্থক্য থাকবে, এত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি, এর আমলটাও আমাদের ভিতর এখন আর নাই। তো এই আমলটা আমাদের আনতে হবে। এরপরে ফরজ সালাতের পরে অন্যান্য যে দোয়াগুলো রয়েছে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এখন আমাদের কিন্তু অবসর সময় বেশি হয়ে গেছে, অবসর সময় এখন কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে এখন। এই জন্য এই অবসরটাকে কাজে লাগাই, ফরজ সালাতের পরে যে দোয়াগুলো রয়েছে এগুলো মুখস্থ করি, এবং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো রয়েছে এগুলো আমরা মুখস্থ করার পিছনে আমরা প্রত্যেকদিন একটা করে মুখস্থ করি। কত লম্বা অবসর সময়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিআমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর দুইটা এমন বড় নিয়ামত রয়েছে যেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল, অধিকাংশ মানুষই উদাসীন। এক নম্বর নিয়ামত হলো আসসিহা, সুস্থতা। সুস্থতা এটা কত বড় নিয়ামত, যখন অসুস্থ হয় বান্দা তখন টের পায় যে কত বড় নিয়ামত। আর যদি বুঝতে চান তাহলে মাঝে মধ্যে, আবার এই মুহূর্তে না, এই মুহূর্তে আবার যেতে বললে তো সমস্যা পড়বেন, তাই মাঝে মধ্যে একটু হাসপাতালে যাবেন, যখন পরিস্থিতি ভালো থাকে তখন যেন, মাঝে মধ্যে একটু হাসপাতালে যাবেন, মানুষের অবস্থা দেখবেন, দেখবেন নিজে যে কত বড় নিয়ামতের দ্বারা ঘিরে আছেন, আল্লাহর কত বড় নিয়ামতের ভিতর আপনি ডুবে আছেন, তখন বুঝে আসবে যে মানুষের বিপদ কত। এটা হাসপাতালে গেলে যারা যায় এবং হাসপাতালের সঙ্গে যারা জড়িত ইন্দা বিষয়গুলো বুঝতে পারবে ভালোভাবে। এই জন্য এই নিয়ামতটা শুকরিয়ার জন্য মাঝে মধ্যে একটু খোঁজ খবর নেওয়া। আর এজন্যই কিন্তু আল্লাহ নবী দেখেন গুরুত্বপূর্ণ একটা আমল দিয়েছেন, তা হলো রসুলের সুন্নাত। সেটা কি? ইয়াদাতুল মারিজ, কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। একজন মুসলিমের অপর মুসলিমের যে উপর যে ছয়টা হক রয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হক হক হলো ইয়াদাতুল মারিজ। বুঝে আসছে বিষয়টা? তো এজন্য করোনায় যাবে কি যাবে না, যার তাকদীরের ব্যাপারে ইমানের হালাতটা দুর্বল, তাকদীরের ব্যাপারে ইমানের হালাতটা দুর্বল, সে যাবে না। কিন্তু আল্লাহর তাকদীরের উপর যদি কারোর দৃঢ় বিশ্বাস থাকে তো সে যেতে পারে, সে যেতে পারে। তবে অবশ্যই সকাল সন্ধ্যার আমল তাকে কি করতে হবে, সাথে রাখতে হবে। সকাল সন্ধ্যার আমল তার করতে হবে, নিজের সব ধরনের প্রোটেক্টের ব্যবস্থা করতে হবে। এরপরে কেউ যদি তার ইমানের অবস্থা যদি ভালো হয়, তাকদীরের উপর বিশ্বাসটা দৃঢ় হয়, অন্যথায় যদি সে সেখানে যাওয়ার পরে যদি কোনো কারণে আল্লাহ তাকে বিপদে লিপ্ত করেন, তো এরপরে সে যেন তার ইমানটা না যাওয়ার ই হয় যে কি হয়েছে, আমি ওখানে গেছিলাম তাই বিপদে পড়েছি, গেছিলাম তাই বিপদে পড়েছি, অথচ বিপদটা কার পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সে নিজের ইমানের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে যার দৃঢ় বিশ্বাস রয়েছে সে যেতে পারে, কিন্তু যদি কারোর তাকদীরের ব্যাপারে এমন দৃঢ় বিশ্বাস না থাকে, আর স্বাভাবিকভাবে আমাদের ইমানটা দুর্বল, স্বাভাবিকভাবে আমাদের ইমানটা দুর্বল, সুতরাং এক্ষেত্রে না যাওয়ার বিষয়টাই আমি বলবো। হ্যাঁ, যদি তারপরও যদি কারোর বিষয়টাই এমন হয় যে না আমার হিম্মত রয়েছে, সে যেতে পারে, সে যেতে পারে। এটা হলো শরীয়তের আলোকে বললাম আমি, এটা হলো শরীয়তের আলোকে, আর চিকিৎসাবিদরা অন্য বিষয়গুলো বলবেন অন্য দিক থেকে। এরপরে
পাঁচ নাম্বার, বিশেষভাবে সকাল সন্ধ্যার দুইটা আমল, দুইটা দোয়ার কথা আমি বলবো, যেটা আগে আমি বলেছি। এক নাম্বার দোয়া আমি আগে বলেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া পড়লে কি হবে? এই দোয়া যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে, সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়ে, তাহলে আসমানে এবং জমিনে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু হোক না কেন, অথবা যত বড় থেকে বড় বস্তু হোক না কেন, কোনো কিছুতেই তাকে ক্ষতি করতে পারবে না। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা দিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। মুমিনের বড় একটা ঢাল এটা, আল্লাহ নবী যেই ঢালটা মুমিনের হাতে দিয়ে দিয়েছেন। ঢাল কি জিনিস? হ্যাঁ, আত্মরক্ষার জন্য যেটা লাগে, শত্রুর আক্রমণ, শয়তানের পক্ষ থেকে আক্রমণ আসবে, যেমন আমার প্রত্যক্ষ শত্রু যখন আক্রমণ করবে তখন আমার যেমন প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে, আমাদের সেনাবাহিনীর সামনে যেমন প্রতিরক্ষার কি থাকে, ব্যবস্থা থাকে, ঠিক ওরকম আমাদের যে পরোক্ষ শত্রু রয়েছে শয়তান, এই শয়তানের আক্রমণ থেকেও বাঁচার জন্য আল্লাহ নবী কি দিয়েছেন আমাদেরকে? বিভিন্ন ধরনের ঢাল ধরিয়ে দিয়েছেন, তার ভিতর এগুলো কি একটা ঢাল। তো গুরুত্বপূর্ণ দোয়ার ভিতর আমি বলছি দুইটা দোয়া বলবো, তার একটা বললাম কি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এটা হলো এক নাম্বার দোয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আপনি আমার শরীরে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত, লা ইলাহা ইল্লা আনত। দেখেন কত সুন্দর দোয়া আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আফিনি ফি বাদানি, আমার শরীরে আপনি সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি সামাই, হে আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, হে আল্লাহ আপনি আমার সুস্থতা দান করেন আমার দৃষ্টি শক্তিতে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনত, আর এগুলো আপনি ছাড়া আর কেউ করতে পারে না, আপনি একমাত্র ইলাহ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অবাধ্যতায় লিপ্ত হওয়া এবং কুফরিতে লিপ্ত হওয়া থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি, ওয়াল ফাকরি এবং দারিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। দারিদ্রতার কথা মনে পড়ে গেল, আজ ঘোষণা করা হচ্ছে সরকারিভাবে লকডাউন হোক শাটডাউন হোক, দেখেন এই শব্দগুলো উচ্চারণ খুবই সহজ, এর বাস্তবতা কতটা ভয়ঙ্কর এটা হয়তো আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু ওই ব্যক্তি খুব ভালোভাবে টের পাবে এবং হাড়ে হাড়ে টের পাবে যে এর বাস্তবতা কতটা কঠিন এবং কতটা ভয়ানক। তা হলো যার ওই প্রত্যেক দিন রিক্সার প্যাডেল না মারলে তার কি চলে না, তার সংসার চলে না, আল্লাহ ওর মাধ্যমে তার সংসার চালাচ্ছেন। এভাবে আমরা হিসাব করি, তার তো একটা মাধ্যম রয়েছে। আজ রাস্তাঘাটে লোক নাই, রাস্তাঘাটে লোক নাই, দেখেন আমরা রাস্তার পাশে অনেক লোককে দেখতে পারতাম যে আমার আপনার ওই একটা টাকা দুইটা টাকা দান করছি, এর মাধ্যমে কি হয়েছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা আল্লাহ করেছেন। কিন্তু আজ রাস্তাঘাটে লোক নাই, এই যে পথের ধারে বসে থাকা লোকগুলোর কি অবস্থা হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু আমরা খেয়াল রাখছি না, অত্যন্ত ভয়ানক বিষয় এটা। সুতরাং এদের জন্য আমাদের এগিয়ে আসতে হবে, ওই রিক্সা চালককে আর ওই মানে সামান্য ভাড়ার জন্য এগুলো করার দরকার নাই। যদি আপনার কোনো প্রয়োজনে যেতে হয় আপনি প্রয়োজনে দুটো টাকা বেশি দেন, কারণ তার সেই পরিমাণ ভাড়া এখন হচ্ছে না, কারণ এই রিক্সাটা হয়তো তার ভাড়া করা, এই রিক্সাটা ভাড়া করা, একটা অটো চালাচ্ছে এই লোকটার, ওটা ভাড়া করতে হচ্ছে এবং তাকে দৈনিক হয়তো 500 টাকা ভাড়া দিতে হচ্ছে। তো সে 500 টাকা কোন জায়গার থেকে উসুল করবে, আর নিজের পরিবারের জন্য রাতের বেলা সে কি নিয়ে ঘরে ফিরবে, অনেক বিষয় এখানে ভাবার রয়েছে। এই জন্য আমরা বলবো যে সামাজিকভাবে আমরা এগিয়ে আসি, আমরা আশপাশে খোঁজ নিই যে এই এই জাতীয় কতজন লোক রয়েছে, আমরা তাদেরকে একটু টাকা পয়সা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। এই জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান করবো যে প্রত্যেকে নিজের জায়গা থেকে অথবা আপনারা কয়েকজন এক হয়ে এটা মানে এই জাতীয় সমস্যার সমাধান কিভাবে করা যায় বের করে আপনার এলাকা ভিত্তিক এই কাজগুলো করেন, এবং এখানেও যদি কেউ করতে চান তাহলে আপনারা করতে পারেন। তো এগুলো আপনারা করেন এবং আমরা যাতে করে করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি বলছি এজন্য যে এটা যদি আমরা মাথায় না রাখি তাহলে বাস্তব চিত্র এমন হবে যে হতে পারে যে আল্লাহ তাদেরকে মুক্ত করেছেন কিসে থেকে, এই এই ভাইরাস থেকে মুক্ত করেছেন, কিন্তু সে না খেয়ে মারা যাবে।
এমন পর্যায়ও হতে পারে, এমন পর্যায়ও হতে পারে। এজন্য এমনটা যেন কখনো না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামে খাইর, ইসলামে সর্বোত্তম আমল কোনটা? রাসূল বলেন, ইতআমুত তাআম। আল্লাহ রাসূল বলেন, তুতাইমুত তাআম, খাদ্য খাওয়ানো, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা সর্বোত্তম আমল। আল্লাহ নবী বিভিন্ন সময় বিভিন্ন আমলকে সর্বোত্তম বলেছেন, এটা ব্যক্তি হিসেবে বলেছেন, কিন্তু সবগুলোই কি ভালো আমল? সবগুলোই তার নিজের জায়গা থেকে ভালো আমল। এজন্য এই আমলগুলো আমাদের করতে হবে। আর আমাদের প্রত্যক্ষ শত্রু এবং পরোক্ষ শত্রু সব কিছু থেকে আমাদের কি করতে হবে? আত্মরক্ষার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে যেটা এসছে, নবীর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, সব কিছু আমাদের সাথে রাখতে হবে। এবং বিপদটা যখন আমাদের, এখন আমরা তো জানি না যে আমাদের বিপদটা আসছে কোন কারণে, আমরা জানি আমাদের অপরাধের কারণে আসছে নাকি শয়তানের পক্ষ থেকে আসছে, এটা আমরা জানি না। এখন আমাদের কি একটা আঁকড়ে ধরতে হবে সমাধানের লাইন নাকি দুটো? একটা তওবা আর একটা দোয়া, একটা তওবা আর একটা কি দোয়া, উভয়টাই আমাদের আঁকড়ে ধরতে হবে। আমি তো বলি যে উভয়টাই হতে পারে কারণ, একটাই যে কোনো একটা না, উভয়টাই হতে পারে, উভয়টাই এখানে কারণ হতে পারে। যারা অপরাধে লিপ্ত ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে চাচ্ছেন? শাস্তিতে লিপ্ত করতে চাচ্ছেন। আর আল্লাহর অনেক বান্দা, যারা আল্লাহর ভালো বান্দা রয়েছে, ওরাও যে এই কাজে লিপ্ত হবে না এমনটা নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ নবীর তিনজন স্ত্রী থেকে এই হাদিসটা বর্ণিত, হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। উনরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতর নেককার ব্যক্তিরা থাকার পরেও কি আমরা ধ্বংস হব? নেককার ব্যক্তিরা থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নাম, ইদা কাতুরাল খাবাতু, যখন তোমাদের মাঝে ফিস এবং ফুজুর, অন্যায়, অপরাধ, পাপাচার, এটা যখন তোমাদের মাঝে বেড়ে যাবে, তখন ওই ভালো সহ ধ্বংস করা হবে তোমাদেরকে। ভালো সহ কি করা হবে? তখন ভালো হতে কি হতে পারে? লিপ্ত হতে পারে। আল্লাহ ভালোর উপরে কি দিতে পারেন? এই বিপদ আল্লাহ দিতে পারেন। এজন্য আমি হয়তো তওবা করছি বলবেন, আপনি বলবেন যে আমি হয়তো তওবা করছি, তাহলে আল্লাহ কেন আমাকে দিচ্ছে? আমি বলেছি সমস্যাটা যখন গোটা জাতি জর্জরিত, তখন আল্লাহ শাস্তিও আসে কিভাবে? ব্যাপকভাবে জাতিকেন্দ্রিক শাস্তি আসে। এজন্য সর্বমহল থেকে আমাদের তওবা আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা কিছু আলোচনা করা হলো, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ ক্ষমা করে দেন, আর যা কিছু আমল করার এবং ভালো সেগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।